দেখতে পাচ্ছেন বাচ্চাটা বের হয়ে গেছে। বাচ্চাটা বের হয়ে আল্লাহর রহমতে ও পাক ঝাড়াচ্ছে, মানে ও একটু সুস্থ আছে, সবল আছে। তো এটাই হলো একদিনের চিকিৎসা, আপনাদের চিকিৎসা দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি খন্দকার সোহেল রানা, এসআর টিভি সোহেল রানা থেকে বলছি। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগামী আমার সোনার বাংলা। তো আজকে একটা ছোট্ট জিনিস নিয়ে আসছি, সেটা হলো যেটা পুরাটাই দেখানোর চেষ্টা করব, সেটা হলো যে আমার কিছু বাচ্চা কবুতর আপনারা দেখতেছেন, তো ওরা খাচ্ছে, ওদের খাওয়া মোটামুটি শেষ। তো ই হয়েছে এই যে একটা কবুতর দেখতেছেন, বাচ্চা কালদমের বাচ্চা, এই মাদিটা বাচ্চাটা সে খাচ্ছে না, সে খাচ্ছে না, সে ফুলে আছে। একটু খেয়াল করেন, চোখ মিটি মিটি করতেছে, হাত কাঁপতেছে। হঠাৎ করে সে খাচ্ছে না, সে কালকেও বের হয়েছে কিন্তু এখন খাচ্ছে না। তো এইটারই ট্রিটমেন্ট আমরা করব এবং এটা লাস্ট পর্যন্ত আমাদের দেখাবো, দেখি কি হয়। তো আমরা যা বলছিলাম, বাচ্চাটা কবুতরের খাবার শেষ হয়ে গেছে, এখন আমরা এটা ফাইন্ড আউট করতেছি যে এটা কি প্রবলেম হতে পারে। এটা দুইটা প্রবলেম হতে পারে, আমরা যেটা ই করছি সেটা হলো যে ওর পেটে গ্যাস হইতে পারে, গ্যাস হইতে পারে, আর দেন না হলে ওর বদহজম কিংবা ওর মানে একটু খারাপ খাবার খারাপ খাইছে, কিংবা গু জাতীয় কোনো খাবার খাইছে, গুর সাথে লাগানো ছিল খাবারটা, এর জন্য ওর পেট খারাপ থেকে পায়খানাটা খারাপ হইতে পারে, এর জন্য খাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা দুইটা ই ওষুধ আমরা ইউজ করতেছি, সেটা হলো ডেল্টাসন। আচ্ছা, প্রথমে যে আমরা যেটা দিতেছি ডেল্টাসন 10 mg, ডেল্টাসন, ডেল্টাসন হাফ, আর হলো হয় আপনি পেনভিক নেবেন, না হলে আপনি ওরাসিনকে নেবেন। ওরাসিনকে আমার এলাকার দোকানে নাই, যেন আমি পেনভিক নিছি, পেনভিক হাফ। আর আমরা প্রাকৃতিকভাবে যে জিনিসটা নিতেছি সেটা হলো এই যে আদা আর রসুন, এটা হলো রসুন, এটা হলো রসুন, এটা হলো আদা। আমি কি করছি, আমি কিছু আদা আর রসুন একবারে এক 7-8 দিন করে শুকায়া একদম শক্ত করে, এই দেখেন শক্ত করে একদম নিছি। এখন আমরা এই জিনিসটা আমরা প্রয়োগ করব, এই জিনিসটা আমরা প্রয়োগ করব। দুইটা ওষুধ দিলাম, যদি গ্যাস হয় তাহলে আদা রসুন কাজ করবে, আর যদি ওর পায়খানা খারাপ হয় তাহলে ডেল্টাসন আর পেনভিক কিংবা ওরাসিনকে কাজ করবে, এবং এর শেষ পর্যন্ত আমরা দেখাবো। এখন আমাদের প্রথম যে করণীয়, আমি যে জিনিসটা করি আজকে আমার রাজীব ভাইয়ের সাথে, আমার প্রথমেই রাজীব, আমরা প্রথম কোনো কবুতর অসুস্থ হলে কী করি? প্রথমে প্রথমে কবুতরটা আলাদা রাখি, আবার তারপরে কি করো? তারপরে ওর পায়খানা দেখি, দেখার পরে দেখি ওর পায়খানাটা কেমন, সবুজ হয়, তখন আমরা কসমিক প্লাস বা USB-30 আবার ইলেকট্রনিক একটা স্যালাইন আছে, স্যালাইনটা দিই। 2-3 দিন দিয়ে যদি ওর পায়খানাটা ঠিক হয় তখন ওর আবার সেখানে ছিল, আবার এইটা তো থাকলো, কিংবা কোনো কবুতর অসুস্থ হওয়ার পরে তুমি ধরার পরে কি করো? প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে ওর আগে দেখি, দেখার পরে যদি দেখি খিচা খাওয়া যায় তারপর ওর লেজটা ছিঁড়ে দিই। হ্যাঁ, এটা হলো আমাদের প্রথম কথা, আমার কোনো কবুতর অসুস্থ, আমি যদি মনে করি সে অসুস্থ, আমি সাথে সাথে ওর প্রথম কাজটা যেটা করি, ওই যে আমি লেজ কাটার ভিডিও করছি, এটা বলতে মন নাই, কারণ আমরা যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো হয় কি একদম ডাইরেক্ট মনে থাকে, অনেক কিছু বলার থাকে কিন্তু মনে থাকে না, ভুলে যায়। তো আমার প্রথম যে কাজটা হয় সেটা হলো আমরা লেজটা ছিঁড়ে দিই, এটা আমরা এখন লেজটা পুরো সম্পূর্ণ ছিঁড়ে দিব, ছিঁড়ে দাও। হ্যাঁ, লেজটা ছিঁড়ে দিলাম, এখন কি হবে, এই লেজ উঠার উঠতে উঠতে তার 10-15 দিন লাগবে, এই লেজের যে পুরো শক্তিটা ওর শরীরে চলে আসবে। হ্যাঁ, আর শরীরে লাগবে এবং শরীর ও তাড়াতাড়ি সুস্থ হয়েছে, তাড়াতাড়ি লাগবে। এখন ওষুধটা প্রয়োগ করো, খাওয়াইতেই তো। এইভাবে আমরা
কালকে ওর এই দেখবো, কালকেও যদি ও দেখি মোটামুটি না হয় তাহলে আমরা, ও যেহেতু ওর কোনো পায়খানা আমি খারাপ পাই না এখানে, তো এখানে ওর ওই ওই সিমটমটাই হইতে পারে, তো দেখি আমরা কালকে কি হয় তারপরে আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে এই আমরা ট্রিটমেন্টটা করার পরের দিন, আজকে দ্বিতীয় দিন, মানে বাচ্চারা দেখতে পারতেছেন আল্লাহর রহমতে কত ছটফট আছে। তো আমরা এখন গুঁড়া খাবার দিয়েছি, মানে পিষে দিছি, বাচ্চাটা আসতেছে খাইতে, বাচ্চাটা সকালবেলা খাইছে আল্লাহর রহমতে। এখন আমরা ওষুধ দিই না, আজকে আমরা একটু দিয়ে দেবো ওষুধ খালি। হ্যাঁ, তো বাচ্চাটা মূল খাবার যখন দেবো তখন আপনাদের ভিডিওতে নিয়ে আসবো। তো আমরা মূল দানাদার খাবারটা দিয়ে দিছি, আমরা এখন ওকে সুস্থ থাকবো। ও কোথায় আছে? এই আমরা পেয়ে গেছি। এই কালকে দেখছেন ও মুখে দানা নেয় নাই, আজকে চালো জিনিস। তো আজকে আমরা সেম প্রসেসিংয়ে আজকে ওর ওষুধটা দিয়ে দেবো, জানি ওর শরীরটা মোটামুটি হয়ে যায়, আল্লাহর মতো দানা ধরছে, দানা খাইতেছে। তো আপনারা এভাবে যদি চিকিৎসা করেন, আপনারা একদিনের চিকিৎসা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। পাক ঝাড়াচ্ছে, মানে ও একটু সুস্থ আছে, সবল আছে। তো এটাই হলো একদিনের চিকিৎসা, আপনাদের চিকিৎসা দিলাম। তো অনেকে ঘাবড়ায় যায়, অনেকে ঘাবড়ায় যায় যে একটা কবুতর অসুস্থ হয়ে গেলে কী করবো, ফোন করে, একে ফোন করে, ওকে ফোন করে, এখানে জানে ওইখানে জানে, তারপরে এ একটা ওষুধ দেয়, সে একটা ওষুধ দেয়, উনি একটা ওষুধ দেয়, নিয়ে তিনটা চারটে ওষুধ নিলে ককটেল বানায় খাওয়ায় কবুতর, তারপর ঠাস ঠুস করে মারা যায়। তো কবুতরের অবস্থা হয়ে যায় বারোটা। তো আপনাদের যে চোখে দেখলেন একদিনের চিকিৎসা, হ্যাঁ, দেখেন কবুতরটা। তো আমরা একটু পরে আবার ওকে ওষুধ খাওয়াবো, তখন ভিডিওতে আসবো। আজকে আমাদের একদিনের ভিডিও শেষ। এই যে দেখতেছেন কবুতর ছটফট আপনি দেখলেন বের হয়েছে, এখন আমরা ওকে শেষ, মানে মানে দরকার ছিল না, তারপরে আমরা একটু মেডিসিন দিয়ে এটার ইতি টানবো। ধরো কবুতরটা খাইছে কিনা একটু চেক করো। হ্যাঁ খাইছে, দিয়ে দাও ওষুধ। ওষুধ কি দিতেছো? এটা হলো আদা আর এটা হলো রসুন, এটা হলো প্যানবিক, এটা হলো ডেল্টাসন, দিয়ে দাও। প্যানবিক হাফ, ডেল্টাসন হাফ, আদা এক টুকরা, আর রসুন, আর রসুন এক টুকরা। এক টুকরা বলতে আমাদের যে একটা কুয়া হয়, কুয়াটাকে আমি দুই ভাগ করে নিছি কিংবা তিন ভাগ করে নিছি, ওইটার এক কুয়ার ই। তো আজকের একদিনের ভিডিও আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা ঘাবড়াবেন না, আপনারা আপনাদের কবুতরকে ফাইন্ড আউট করবেন কবুতরটার সমস্যা কী হয়েছে। নিশ্চয়ই কোনো আদা মানে খাবার দানার সাথে কোনো ওর মল মল লাগানো ছিল, এটা খাওয়ার পরে ওর পেটে এই সমস্যা হয়েছে বিধায় ও এইটা হয়েছে। তো আজকের মতো আমরা এই একদিনের ভিডিওতে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।